অদ্ভুত, কি মজাদার, এমার্জিং। আগেকার জিনিস আসলে দেখতে খুবই ভালোই লাগে, কারণ বাংলাদেশের ইতিহাসে এত সুন্দর সুন্দর জিনিস আছে যেগুলো আমরা এখন পর্যন্ত দেখি নাই। এই সেই ছাপাখানা, যে ছাপাখানা বাংলাদেশের সর্বপ্রথম। এই ছাপাখানা কে তৈরি করেছেন জানেন? হ্যাঁ ভিউয়ার্স, এই ছাপাখানা তৈরি করেছেন কাঙ্গাল হরিনাথ। কাঙ্গাল হরিনাথের এই ছাপাখানা কুষ্টিয়া জেলার কুমারখালী থানায় অবস্থিত। এই ছাপাখানার বৌদৌলতেই কুষ্টিয়া জেলার কয়েকজন গুণী ব্যক্তি অনেক অনেক বই আবিষ্কার করেছেন এবং লিখেছেন, যেমন মীর মোশাররফ হোসেনের সেই বিষাদ সিন্ধু বই এবং লালন সাঁইজি অনেকগুলো বই এবং রবীন্দ্রনাথ ঠাকুরের অনেকগুলো বই এই ছাপাখানা দিয়েই প্রিন্টিং হয়েছে ওই সময়ের কথা। তো হ্যাঁ ভিউয়ার্স, আজকে আমার এই প্রতিবেদনে আপনাদের সামনে শেয়ার করব কাঙ্গাল হরিনাথের জাদুঘর এবং তার সম্পর্কে অজানা কিছু কথা এবং ইতিহাস। তো চলুন মূল ভিডিওতে চলে যাওয়া যাক। কাঙ্গাল হরিনাথের জাদুঘর ও তার সম্পর্কে কিছু কথা। ভ্রমণ অথবা কোনো কাজ উপলক্ষে কুষ্টিয়া গেলে যে কারোরই ইচ্ছা জাগে ইতিহাস ঐতিহ্য সমৃদ্ধ স্থানগুলো অন্তত কয়েকটি স্থাপনা দর্শন করে আসা, যার মধ্যে প্রথমে মনে পড়বে কুমারখালীর রবীন্দ্র স্মৃতি বিজড়িত শিলাইদাহ কুঠিবাড়ি, লালন শাহের আখড়া, গ্রামবার্তা প্রবেশিকার সম্পাদক কাঙ্গাল হরিনাথ মজুমদারের কুটির এবং তার হাতে নির্মিত পূর্ব বাংলার প্রথম মিত্রায়ন NS প্রেস, তার যন্ত্রপাতি আর বিষাদ সিন্ধু উপন্যাসের রচয়িতা মীর মোশাররফ হোসেনের বসতবাড়ি। কাজ সেরে আমাদের ক্ষেত্রেও তাই হয়েছে, যে কয়েকটি স্থান দেখার সৌভাগ্য হয়েছিল তার মধ্যে কাঙ্গাল হরিনাথ মজুমদারের স্মৃতি বিজড়িত জাদুঘর, নিকটস্থ কাঙ্গাল হরিনাথের কুটির বা বসতবাড়ি, সমাধিঘর, ছাপাখান ছিল উল্লেখযোগ্য। এই বাংলায় বিশেষত কুষ্টিয়া অঞ্চলের হতদরিদ্র কৃষক কুলের উপর ইংরেজ ও দেশীয় অত্যাচারী জমিদারদের অত্যাচারের খণ্ড যখন নেমে এসেছিল, সেই দুঃখ সময়ে আমৃত্যু প্রতিবাদী সাংবাদিক কাঙ্গাল হরিনাথ মজুমদার মানবিক তাড়নায় জীবনের ঝুঁকি নিয়ে দাঁড়িয়েছিলেন কৃষকদের পাশে। মফস্বল সাংবাদিকতার প্রতীক্ষিত পূর্ব বাংলার প্রথম পত্রিকা গ্রামবার্তা প্রবেশিকার জনক আজ প্রায় 150 বছর মানুষ মনে রেখেছে তাদের অন্তর দিয়ে। কাঙ্গাল হরিনাথ মজুমদার বিষয়ে কথার শুরুতে তার সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং তার সময়কালকে চিহ্নিত করা জরুরি। বাউল সম্রাট লালন ফকির ছিলেন কাঙ্গাল হরিনাথের জীবন দর্শনের ভাব, বিষাদ সিন্ধুর রচয়িতা মীর মোশাররফ হোসেন ছিলেন তার শিষ্য এবং অক্ষয় কুমার, দীনেন্দ্রনাথ রায়, জলধর সেন তারাও ছিলেন শিষ্য। শিলাইদায় তৎকালীন জমিদার যতীন্দ্রনাথ ঠাকুর ছিলেন কাঙ্গাল হরিনাথের সময়কাল। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সেই সময় জমিদারের দায়িত্ব নিয়ে শিলাইদহে এসেছিলেন, তখন কাঙ্গাল হরিনাথের বিদায় লগ্ন ঘনিয়ে এসেছে। লালন মারা যান 1890 সালে আর কাঙ্গাল হরিনাথ মৃত্যুবরণ করেন 1896 সালে। মাত্র 6 বছরের ব্যবধান কাঙ্গাল হরিনাথের কার্যক্রম সম্বন্ধে রবীন্দ্রনাথ জানতেন। হরিনাথের লেখা 2000 পৃষ্ঠার দিনলিপি তিনি করেছেন। কাঙ্গাল হরিনাথের পরিচয় একাধিক, তিনি একাধারে কবি, গীতিকার, লেখক, সম্পাদক, সাংবাদিক, সাহিত্যিক, প্রকাশক, সমাজ সংস্কারক, সংগঠন এবং বেশ কয়েকটি সামাজিক প্রতিষ্ঠান বিদ্যালয় প্রতিষ্ঠা করে গেছেন। তার এই প্রকাশনা থেকে বিষাদ সিন্ধু প্রথম প্রকাশিত হয়েছিল। এছাড়া বিজয় বসন্ত, কবিতা কুমন্দি, চিত্রকথন, মহিমা মাতৃ সহ আরও নিজের প্রায় 18টি গ্রন্থ বেরিয়েছিল এই প্রকাশনা থেকে। ফকির লালন সাহের প্রায় 21টি লালন গীতি বই আকারে প্রথম NS প্রেস থেকেই প্রকাশিত হয়। কাঙ্গাল হরিনাথের বিরামহীন কর্মযজ্ঞের স্মৃতি আজও বহন করে চলছে কুষ্টিয়ার কুমারখালী। এখন মূল প্রসঙ্গে আসি। আমরা কুমারখালী কাঙ্গাল হরিনাথ মজুমদারের স্মৃতি সম্বলিত সরকার নির্মিত জাদুঘর দেখতে গিয়েছিলাম। ওই জাদুঘরের সামনে দাঁড়িয়ে প্রথম দৃষ্টিতেই এমন আধুনিক নান্দনিক স্থাপনাটির দিকে তাকিয়ে মনটা ভরে গেল। ভেতরে প্রবেশ করে তো আমরা আরও অবাক, নিচতলায় সম্মেলন কক্ষ, ছোট আকারের মিলনায়তন, পাশে লাগানো পাঠাগার। যতদূর জানতে পেরেছে 2017 সালের 9 ডিসেম্বর প্রায় 2800 জমির উপর 168টি স্মৃতি নিদর্শনের সম্ভার নিয়ে জাদুঘরটির পথচলা শুরু হয়। জাদুঘরে প্রবেশ করে দোতলায় এক এক করে কাঙ্গাল হরিনাথ মজুমদারের সুবিন্যস্ত বিভিন্ন হস্তলিপি, কবিতা, লেখালেখির খসড়া, পত্রপত্রিকার প্রস্তুত লেখা, মুদ্রণ কাজের নানান সরঞ্জাম, বেশ কয়েকটি কাঠের ব্লক ইত্যাদি দেখলাম।
দেখতে দেখতে বারবার মনে হয়েছিল এই জাদুঘর না দেখতে এলে আমাদের ইতিহাস ঐতিহ্যের বড় একটি ঐতিহাসিক নিদর্শন আমার দেখার বাইরে থেকে যেত। সেখান থেকে বের হওয়ার আগ মুহূর্তে জানতে পেলাম কাঙ্গাল হরিনাথ মজুমদারের মূল বসত বাড়িটি জাদুঘরের নিকটস্থ পুণ্ডপাড়ায় অবস্থিত। জাদুঘর থেকে দূরত্ব খুব বেশি নয়, আধা কিলোমিটার, তাই মনে হলো এত কাছে এ যখন আসলাম তখন দেখেই যাই কিনা কেন। পরে দু এক কথায় জানতে পারলাম আমরা জাদুঘরে যে মুদ্রণ যন্ত্রটি, যে ধাতব অক্ষরটি, বাক্সটি, অক্ষর, কম্পোজ দেখে এসেছি এটা আসল নয়, এটি ওই যন্ত্রের কাছাকাছি মডেলের সদৃশ্য মাত্র। এটা জানার পর খুব মনটা খারাপ হয়ে গেল। ভাবলাম তাহলে আমরা টিকিট কেটে যে মুদ্রণ যন্ত্রটি দেখে এলাম সেই কাঙ্গাল হরিনাথে ব্যবহৃত এটি আসল নয়। এবার আমাদের যাত্রা কুণ্ডপাড়া অভিমুখে মাত্র 5-7 মিনিট সরু পথে আমরা সেখানে পৌঁছে গেলাম। জরাজীর্ণ কুঠির দালানের দেয়ালগুলো যেন কোনো ধ্বংস বিশেষ, একটু জোরে ধাক্কা দিলে ঝরঝর করে খসে পড়বে। প্রবেশ মুখে দেয়ালে এখনও সেকালের প্রেসের নামটি উৎকীর্ণ হয়ে আছে, এনএস। এখান থেকে গ্রামবার্তা প্রবেশিকা প্রকাশিত হতো। জানা যায় শৈশবকালে মারা যাওয়া কোনো প্রিয় বন্ধুর নামে কাঙ্গাল হরিনাথ, এই নামে প্রেসটি যখন পরিচিত পেয়েছিল আমরা বসত বাড়ি বা পাশ দিয়ে একটু ভেতরে এগিয়ে দেখলাম কাঙ্গাল হরিনাথের সমাধি। সেটির অবস্থাও ভালো নয়, বসত ভিটার সর্বত্রই অবহেলার স্বাক্ষর, সব কিছুতে দারিদ্র ছাপ। উঠানের মাঝখানে দাঁড়িয়ে ডাকাডাকি করতে বাড়ির ভেতর থেকে এক ভদ্র মহিলা বেরিয়ে এল, আনুমানিক 60 বয়সে। তার নাম গীতারানী মজুমদার। তিনি হরিনাথ মজুমদারের চতুর্থ পর্যায়ক্রমে বংশধর শ্রী অশোক মজুমদারের স্ত্রী। তাকে অনুরোধ করলে তিনি চাবি নিয়ে এসে ছাপাখানাটি আমাদের খুলে দেখালেন। হ্যাঁ, এই ঘরেই ক্লাইনম্যান ড্রিঙ্কস বা লন্ডন মডেল 1760 রাজশাহীর রানী স্বর্ণকুমারী অর্থ মনোকুল্লের নিলামে 600 টাকায় ক্রয়কৃত সেট, তিনটি অবস্থার দুটি ছাপাখানার মেশিন, ওর জন্য সেই ধাতব অক্ষরগুলো, একটি বাক্স, সেভাবেই রয়েছে। মেঝেতে স্যাঁতস্যাঁতে অমৃত রুমোট ঘর। এই ঘরে লালন শাহ মীর মোশাররফ হোসেন কোথায় এসে বসতেন তাও দেখলাম আমরা। ঘরটির উপরে টিনের চালা, কোথাও ফুটো, কোথাও পর পর অবস্থা। ইতারারের কাছে জানতে চাইলাম কেন এই ঐতিহাসিক গুরুত্বপূর্ণ মূল্যবান সম্পদগুলো জাদুঘর তথা নিরাপদ সরকারি ব্যবস্থাপনায় দিলেন না। তিনি বললেন মূল কারণ দুটি, এক, তিনি বা তারা চাননি এগুলো অন্য কোথাও স্থানান্তরিত হোক, দুই, দৈত্য মোচনে বংশধরদের কর্মসংস্থান ও আবাসনের ব্যবস্থা করা সহ তাদের সামান্য কিছু দাবি দেওয়া পূরণ করুক সরকার, এটি তারা চেয়েছিলেন কিন্তু সরকার সেগুলো আমলে নেয়নি। যাই হোক, দেখে শুনে আমাদের মন বিষণ্ণতায় ভরে গেল। হরিনাথের নিজ হস্তে ব্যবহৃত মূল জিনিসগুলো আজ এই ভাঙা ঘরে অরক্ষিত অবস্থায় নষ্ট হতে চলছে, অথচ ঠিক সামান্য দূরত্বে সরকারের বিপুল অর্থায়নে নান্দনিক স্থাপনায় শোভিত কাঙ্গাল হরিনাথ জাদুঘর নামে নির্মিত আধুনিক এই স্থাপনার নকল জিনিসপত্র প্রদর্শিত সাজিয়ে রাখা হয়েছে। আমার কাছে এটি এক অদ্ভুত বৈপ্লবিক মনে হয়েছে। তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন। এই প্রতিবেদনটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের পাশেই থাকবেন, এবং যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ আমাদের চ্যানেলে এই জাতীয় ঐতিহাসিক তথ্য এবং বাংলাদেশের যত ঐতিহাসিক ব্যক্তিত্ব আছে তাদের সম্পর্কে আস্তে আস্তে সেখানে যাব এবং তাদের সম্পর্কে কিছু তথ্য আপনাদের জানানোর চেষ্টা করব। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। Thank you.